তোমার ঝুমুর মন খারাপ কেন? আমি আজ পর্যন্ত কখনো তোমার সাথে মিথ্যা কথা বলছি ঝুমুর? দুনিয়ার যত যাই করছি, যত যারা যা কিছু বলছি, তারপর যখন ঝুমুরের কাছে আসে তখন সব সত্য কথা বলে দেয়। তুমি তো এটা জানো ঝুমুর। আপনি রাহান ভাইকে মারছেন না? আমি মিথ্যা কথা কইলে তো কেবল মিথ্যা কথা কই, কিন্তু আমি তো অনেকদিন মিথ্যা কথা কইতারি না ঝুমুর। আমি তো অনেক সত্য কথা কই। আমি পারভেজ রাহান নামাস। আমি ওর আত্মা বাইন্ধা দিছিলাম, আমি গামছাতে মুখ পেঁচিয়ে রাখছিলাম, কিন্তু আমি মারি নাই, পোলা বাইন্ধা মারাইছিল। ছি পারভেজ ভাই, আপনার কাছ থেকে এটা আমি আশা করি নাই। আপনি তাকে বকতে পারতেন, তাকে উচ্চ স্বরে কথা বলতে পারতেন, কিন্তু তার সাথে তাকে বাঁধে রাখবেন, তাকে ধরে মারবেন, এত নিকৃষ্ট আপনি হইতে পারলেন? এত নিকৃষ্ট কি পারভেজ কখনো আসিল? আজ পর্যন্ত দেখছো পারভেজ কখনো কারো কাছে হাত তুলছে? আমি রায়হানরা কেন মারছি এটা তুমি খুব ভালো করে জানো ঝুমুর। তুমি জানো তো তোমার পারভেজ তোমার কত ভালোবাসে, কত পছন্দ করে। আর আমি যতদিন ঝুমুরে ভালোবাসম, ঝুমুরের আশেপাশে আমি কারো কখনো সহ্য করতে পারব না। তুমি কখনো ঝুমুর দেখছো আমি কারো কখনো হাত তুলছি, কারো লোকে বেয়াদবি করছি? আমি এলাকার কবি সংগঠন নিয়ে আসি, খেলাধুলা নিয়ে আসি, আমি এলাকা ভদ্রপলা হিসেবে আমার সবাই চেনে। কিন্তু রায়হানের জন্য খালাম্মা আমার ভুল বুঝে, তুমি আমার ভুল বুঝো, কিন্তু আমি কেন এমন করি এটা বুঝো না তুমি? কেন রে মার সেটা তুমি বুঝো না? পারভেজ ভাই, আমি সব বুঝি, সব জানি, সব শুনি, কিন্তু আপনি যা করছেন সেটা আমার অনেক কষ্ট হচ্ছে। আজকে রায়হানে মারছি বলে তোমার গায়ে লাগলো, আর রায়হান যে তোমার সামনে আমার থাপ্পড় দিল ওইটা নিয়ে একবার কথা বলছো ঝুমুর? বলো নাই কেন জানো? তুমি আমার প্রকৃত ভালোবাসাটা কোনোদিন বুঝিনি, এর লেগে তুমি বলো ঝুমুর। আমি তোমার লাগে কোনো খারাপ ব্যবহার করতে চাই না ঝুমুর, আমি সবসময় যে তোমার লাগে ভালো ব্যবহার করতে। তুমি আমার লোক যত বিষয়ে কথা বলবা তত মুখ থেকে তোমার লোক আমার আগারে গিয়ে যাবো ঝুমুর, আমি চাই না। পারভেজ ভাই, আপনি খুব ভালো করে জানেন আমি খুব স্ট্রেট কথা বলি। আমার বলা দরকার ছিল, আমার মনে হয়েছে এই জিনিসটা আপনি ঠিক করতেছেন না, তাই আমি বলে গেলাম। বাকিটা আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। বাট আমি লাস্ট বারও বলতেছি, আমি আপনার আচরণে খুবই কষ্ট পাইছি। তুমি কি এটা বলতেই শুধু আসছিলা? ঝুন আমার কাছে কইতে এসেছিল আমি রায়হানরে মারছি কিনা, এটা জানার লেগা ওই আমার আজকে প্রথম মাঠের মধ্যে এনে রাখছে। তুই কি কইছস? আমি সত্য কথাই কয়ে দিছি, পারভেজ তো কখনো ঝুমুরের কাছে মিথ্যা কথা বলে না দোস্ত, আমিও ঝুমুরের সামনে কখনো মিথ্যা কথা কইতে পারি না। তুই যে কামটা করলি ওই যদি ওর মার কাছে কয়ে দেয় তাহলে তো সে ভালি কালে একটা পেঁচ গোছ লাগাই লাগবে পরে, তুই তো তাহলে আর ওকে বাসায় যেতে পারবি না। জসিম, আমি ওকে বাসায় গিয়ে কি আজ পর্যন্ত কোনোদিন একটা চেয়ারের মধ্যে বইতে পারছি? বইতারিনি। এবার কি হইব আর যাইতেই পারো নাই তো, গিয়েও যে সবাই আমার লোক খুব একটা ভালো ব্যবহার করছে তাও তো না, করছে কেউ করেনি। ভয় রাগ করছে, আমি কি লেগে রাহেন করছি এটা লেগে খুব রাগ করছে, মনে কষ্ট করছে, কিন্তু আমি বলে বুঝাতে পারলাম না। তোমার সামনে যখন রাহেন আমাকে হাত তুললো তখন কি তুমি কষ্ট পাবো? মন খারাপ করিস না, একটু খুব দিই না রে, খাও না রে খুশি, ভালো লাগতেছে না। তুমি কি করবি?